হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিটস স্কুল লাইভ ক্লাস। আমরা অনেকদিন পরে আজকে আবার গণিতের ক্লাসে ফিরে এসেছি, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজাদার একটি বিষয়, সম্ভাব্যতা নিয়ে। সম্ভাব্যতা থেকে তুমি ইঞ্জিনিয়ারিং বলো, তারপর ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, সবখানেই প্রশ্ন থাকেই প্রত্যেকবার। তো আমরা এই সম্ভাব্যতা চ্যাপ্টারের বিভিন্ন যে ম্যাথ রয়েছে এবং সূত্র রয়েছে সেগুলো সঠিকভাবে বুঝে বুঝে খুব দ্রুত কিভাবে করা যায় ভার্সিটি অ্যাডমিশন কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য সেগুলো খুব ভালোভাবে শিখে নেব। তো চলো শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করার আগে আমি তোমাকে বলবো যে তোমরা অবশ্যই দ্রুত তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে নাও, কারণ আমরা চেষ্টা করি যে তোমাদের সবার কাছে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে শেখার বিষয়টা তুলে ধরতে। তো তুমি যখন তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তখন সবাই মিলে আমরা মজা করে শিখতে পারবো। তো চলো ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমি জিজ্ঞেস করছি তোমাদের, সম্ভাব্যতা বা প্রবাবিলিটি কি? হোয়াট ইজ প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কি? তো এর বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায়। তো মনে করো আমার হাতে একটি ছক্কা রয়েছে, একে ইংরেজিতে ডাই বলে বা ডাইস যদি একাধিক হয়। তো আমি যদি এই ছক্কাটিকে টেবিলের উপর গড়িয়ে দিই তাহলে আমি যে 6 পাবো সেটার সম্ভাবনা কত, বা আমি যে 1 পাবো সেটার সম্ভাবনা কত? এই সবকিছুর উত্তর আমরা একটু পরে আমাদের ক্লাস থেকে সহজে দিতে পারবো। তো সম্ভাব্যতাকে সহজ ভাষায় বলা যায় যে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপই হচ্ছে সম্ভাব্যতা। যেমন মনে করো আমরা একদিন আকাশে মেঘ দেখে বলতে পারি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বা অনেকে হয়তো সেটাকে সংখ্যা মানেও প্রকাশ করে থাকে, যেমন আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া অফিস, তারা বলে থাকে আজকে বৃষ্টির সম্ভাবনা 70%, 80% এভাবে। বৃষ্টির সম্ভাবনা 70% হওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আজকে যে বৃষ্টি হবে তার সম্ভাবনা, তা বৃষ্টি হওয়া এবং না হওয়ার সম্ভাব্যতা 7:3, অর্থাৎ সম্পূর্ণ জিনিসটাকে আমরা হওয়া না হওয়ার অনুপাতে ভাগ করছি। একে আবার গণিতের ভাষায় একটু অন্যভাবে সংজ্ঞা দেওয়া হয়। তো আমি এখন তোমাদের দেখাবো কিভাবে আমরা গণিতে একে প্রকাশ করি। যেমন মনে করো তোমার পছন্দের একটি ফুটবল দল রয়েছে, হতে পারে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, যে কোনো কিছু, বা ক্লাব ফুটবলেও হতে পারে। তো এখন তোমার ফুটবল দল তা অন্য আরেকটা প্রায় সমান শক্তির আরেকটা দলের সাথে খেলবে। তো এই খেলার ফলাফল 3 রকম হতে পারে, তোমার দল জিততে পারে, ড্র করতে পারে, অথবা হেরেও যেতে পারে। তো আমরা দেখব যে এখান থেকে সম্ভাব্যতা, জয়ের সম্ভাব্যতা, হারার সম্ভাব্যতা কিংবা ড্র করার সম্ভাব্যতা কিভাবে নির্ণয় করা যায়। তো গণিতের ভাষায় আমরা যে ফুটবল খেলার কথা বলছি, এই ফুটবল খেলার মোট ফলাফল কতটি, আমরা আগে বলেছি হয় জিতবে অথবা হারবে বা ড্র করবে, অর্থাৎ খেলার মোট ফলাফল হতে পারে 3 রকম, জয়, ড্র এবং হার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার দল যে জিতবে তার সম্ভাবনা কত, তো আগেই বলেছি দলটা, দুটি দলই পরস্পর সমান শক্তি সম্পন্ন, সুতরাং এখানে সম্ভাবনা একই রকম হবে। যেমন আমি যদি বলি যে জয়ের সম্ভাবনা কত, সেটা কি হবে, আমরা লিখতে পারি সম্ভাব্যতা সমান সমান কাঙ্ক্ষিত ফলের সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফল সংখ্যা, মোট ফলের সংখ্যা। এখানে খেয়াল করো আমাদের মোট ফলাফল আছে 3 প্রকার, অর্থাৎ আমরা এখানে নিচে রাখতে পারি 3। এখন আমি যদি বলি জয়ের সম্ভাব্যতা কত, সেটা কি হবে, বলতে পারবে? যারা বলতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও, একটু পরে আমি তোমাদের কমেন্ট গুলো চেক করে জানিয়ে দিচ্ছি যে কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জয়ের ফলাফল মাত্র 1টা, অর্থাৎ ওই দল জিতবে সেই কাঙ্ক্ষিত ফলাফল মাত্র 1টা, একভাবেই সে জিততে পারে, সুতরাং এখানে আমি লিখব 1। সুতরাং জয়ের সম্ভাব্যতা, জয়ের সম্ভাব্যতা সমান 1/3। অর্থাৎ গণিতে আমরা সম্ভাব্যতাকে এভাবে প্রকাশ করি যে কোনো ঘটনায়
আমার যে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ একটা ঘটনায় তো অনেক ধরনের ফলাফল থাকতে পারে, তো আমি যে ফলাফলগুলো চাই সেই ফলাফলগুলোর সংখ্যা এবং ওই ঘটনায় মোট যে ফলাফলগুলোর সংখ্যা তার অনুপাত। তো এভাবে করেই আমরা গণিতে সম্ভাব্যতা প্রকাশ করে থাকি। এখন তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, এখন আরো একটি প্রশ্ন করছি। এখান থেকে বলো তো, আমি তোমার দলটি ফুটবলে হারবে না এর সম্ভাব্যতা কতটুকু, অর্থাৎ তোমার দলটি হারবে না তার সম্ভাব্যতা কত, তো এটা তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও, আর আমি তোমাদের কমেন্ট থেকে তোমাদের উত্তরগুলো এক্ষুনি জেনে নেব। তো গণিতের ভাষায় আমরা সম্ভাব্যতা কি জেনেছি, চলো দেখে নিই তোমরা কারা কারা কমেন্ট করতে পেরেছ। প্রথম প্রশ্নের যে উত্তর ছিল সেটা ছিল 1/3 জয়ের সম্ভাব্যতা। তো অনেকেই নাজমুল ইসলাম, আমার কথা আমি, সাওবান সাবরিন, আব্দুল্লাল মহসিন, এমডি সেলিম আহমেদ সহ আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছ। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল আমার দল হারবে না তার সম্ভাব্যতা কত। খেয়াল করো, হারবে না, না হারার অর্থ হচ্ছে বাকি দুটি যে সম্ভাব্যতা, বাকি দুটি যে ফলাফল রয়েছে সেটা আমাদের বিবেচনা করতে হবে, অর্থাৎ হয় আমরা জিতব অথবা ড্র করব, কিন্তু হারবো না। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে জয় অথবা ড্র, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দুটি। এবং আগেই আমরা বলেছি আমাদের মোট ফলাফল সংখ্যা ছিল 3, অর্থাৎ আমাদের উত্তরটা হবে 2/3। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় সবাই খুব সুন্দর উত্তরগুলো দিয়ে ফেলেছে। আদনান সাকি আমার কানের অনেক প্রশংসা করেছে, অনেক ধন্যবাদ, আমি জানি আমার কান অনেক সুন্দর। তো আসো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। সম্ভাব্যতাকে আমরা যখন ম্যাথে প্রকাশ করব তখন আমরা গাণিতিক ভাষায় এভাবে লিখতে পারি যে কোন ঘটনা এ, এ ঘটনায়, অর্থাৎ এই একটি ঘটনা, এই ঘটনার মোট ফলাফল সংখ্যা আগে প্রকাশ করে নিই, এই ঘটনার মোট ফলাফল ফলাফল সমান n অফ s। এটা বিষয়ে আমরা আশা করি আগে থেকেই সেটের যে 9-10 আমাদের চ্যাপ্টার ছিল সেখান থেকে আমরা জানি যে n অফ s মানে s সেট। s সেটটিকে বলা হয় যে নমুনা ক্ষেত্র, বা নমুনা ক্ষেত্র বলা হয় সাধারণত। এই নমুনা ক্ষেত্র সেটে মোট কতটি এলিমেন্ট বা উপাদান আছে, অর্থাৎ মোট ফলাফল সংখ্যা, মোট ফলাফল সংখ্যা কত। এই ঘটনা হতে কাঙ্ক্ষিত ফলাফল, বা এটাকে এভাবে লেখা যাবে এই ঘটনার অনুকূলে, অর্থাৎ যা চাই সেই দিকে অনুকূলে ফলাফল সংখ্যা যদি n অফ a হয় তাহলে এই ঘটনার কাঙ্ক্ষিত ফল লাভের সম্ভাব্যতা, প্রবাবিলিটি অফ a, একে p অফ a দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান na ডিভাইডেড বাই ns। তো আশা করি সম্ভাব্যতা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাটুকু পরিষ্কার হয়ে গেছে। তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে, এবং আমি আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই ক্লাসটি তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, যেন তোমার বন্ধুরা সহ আমরা সবাই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারি, এবং বিভিন্ন মানুষ যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বেশি মানুষ ক্লাসে থাকলে সেখান থেকে আমরা যেন শিখতে পারি। তো সম্ভাব্যতা সম্পর্কে পরবর্তীতে যাওয়ার আগে আমি দেখতে চাই আমাদের ক্লাসে কে কে অংশগ্রহণ করছো। রাজীব আহমেদ আমাকে জানাচ্ছে যে আমার চুল অনেক ছোট করেছি। হ্যাঁ ভাইয়া, আমার আসলে টাইফয়েডে আমি একটু অসুস্থ ছিলাম গত মাসে, সুতরাং ওই সময় আমি মাথার চুল একদম সব ফেলে দিয়েছিলাম, এর জন্য এখন মাথায় কোনো চুল নেই। এখন মাইশা মালিহা রহমান মনামি আমাকে জানাচ্ছে, এত বড় নাম পুরো ক্লাসের অর্ধেক সময় শেষ হয়ে গেল, যে ডিস্ট্রিবিউশন পড়াতে, ডিস্ট্রিবিউশন আসলে ইন্টার লেভেলে না, ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে অনার্স লেভেলে পড়াশোনা, সুতরাং আমরা ওদিকে না যাই, আমরা অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোই জানবো। তো আমরা এই যে কয়েন টস করি কিংবা আমরা যে ছক্কা নিক্ষেপ করি, আমরা বলে থাকি যে একটি যদি কয়েন আমি নিক্ষেপ করি বা টস করি তাহলে হেড বা ওই শাপলার অংশটি পাওয়ার সম্ভাব্যতা হাফ, এবং এই যে ব্রিজ বা টেইল বলি এই 5 টাকা কয়েন যেহেতু, তো এটি পাওয়ার সম্ভাব্যতা হাফ বা অর্ধেক, অর্থাৎ চান্স হচ্ছে 50-50 বা অর্ধেক অর্ধেক। তো এটা কিরকম,
অনেকে হয়তো ভাবতে পারে যে আচ্ছা তার মানে আমি এই কয়েনটা একবার টস করলাম, তো বলো তো এখানে কি আসতে পারে, হয় হেড অথবা টেল আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এসেছে টেল। তো এখন যেহেতু এটা একবার হয়ে গেছে অর্ধেক, তার মানে কি আমি যখন দ্বিতীয়বার এই কয়েনটা টস করব সেখানেও কি এই হেড চলে আসবে, অর্থাৎ একবার হেড একবার টেল বা একবার টেল একবার হেড এভাবে আসবে হাফ হাফ? যেহেতু না, আসলে সেটা না। সম্ভাব্যতা হিসাব করা হয় খুব বড় আকারের নমুনা ক্ষেত্রের জন্য, অর্থাৎ তুমি যদি দুইবার টস করো তাহলে দুইবার হেড একটা হেড একটা টেল পেতে পারো, বাট সেটা সম্ভাবনাও কম। কিন্তু তুমি যদি এই কয়েন টস 100 বার করো, 500 বার করো, 1000 বার করো, যতবার সম্ভব তুমি ততবার করলে, তাহলে দেখবে যে হেডের সংখ্যা ও টেলের সংখ্যার অনুপাত 1:1 হবে, অর্থাৎ তাদের সম্ভাবনা হাফ হবে। অর্থাৎ সম্ভাব্যতা যে হিসাব করা হয় সেটা অনেক বড় নমুনা ক্ষেত্রের জন্য, এটা সম্ভাব্যতা সম্পর্কে আমাদের একটু ভুল ধারণা। তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব যে দুটো কয়েন, আমি তো একবার বলেছি কয়েন টস করার পর আমি হেড পেতে পারি টেল পেতে পারি, তো আমি যদি দুইটা কয়েন নেই, হ্যাঁ দুইটা কয়েন যদি একই সাথে টস করি, তাহলে দুইটাই যে আমি হেড পাবো সেটা সম্ভাব্যতা কত? তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, একটু পরে আমি তোমাদের কমেন্টগুলো দেখে জানবো যে তোমরা সঠিকভাবে উত্তর দিতে পেরেছো না পেরেছো কিনা, এবং এটা কিভাবে এ ধরনের গণিত সমস্যা সমাধান করা হয় সেগুলো আমরা জানবো। তো আগেই আমরা একটা জিনিস বলে নিয়েছি, সেটা হচ্ছে সম্ভাব্যতা কিভাবে প্রকাশ করা হয়। এই যে সম্ভাব্যতা প্রবাবিলিটি অফ এ কাঙ্ক্ষিত বা অনুকূলে ঘটনার সংখ্যা বা ফলাফলের সংখ্যা যে প্রবণতা প্রকাশ করা হয়, এটা দুটো ধর্ম আছে। এই ধর্ম দুটোকে আবার এক করে লেখা হয় বা শর্তও বলা যায়, অর্থাৎ কোন ঘটনার সম্ভাব্যতা প্রবাবিলিটি অফ এ শর্ত প্রবাবিলিটি অফ এ অবশ্যই শূন্যের চেয়ে বড় বা সমান হবে, অর্থাৎ ঋণাত্মক সম্ভাব্যতা কখনোই সম্ভব না। কোন ঘটনা নেগেটিভ পার্সেন্টেজ থাকতে পারে না, অর্থাৎ তুমি কখনোই বলতে পারবে না যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাব্যতা -50%, মানে এটার কোনো অর্থ আসলে গাণিতিক ভাষায় বা যুক্তিগত ভাবেও প্রকাশ করা যায় না। এবং আরেকটি শর্ত হচ্ছে প্রবাবিলিটি অফ এ পি অফ এ লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ সম্ভাব্যতার মান একের সমান বা এর চেয়ে ছোট, অর্থাৎ একের চেয়ে বড় হতে পারবে না। এই দুটি শর্ত আমরা যদি এক করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো প্রবাবিলিটি অফ এ ইজ বিটুইন 0 এন্ড 1, অর্থাৎ কোনো কিছুর সম্ভাব্যতা মান 0 এবং 1 এর মধ্যে থাকবে এবং 0 বা 1 এর সমান হতে পারে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে কোন ঘটনার সম্ভাব্যতা 0, তো তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ততক্ষণের আগে যে প্রশ্নটা করেছিলাম যে দুইটা কয়েন একসাথে যদি আমি টস করি তাহলে যে দুইটাই হেড পাবো সেটার সম্ভাব্যতা কত, দেখি তোমরা কারা কারা পেরেছো। জীবন আহমেদ জয় আমাকে জানাচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্রবাবিলিটি, এই যে সম্ভাব্যতার সর্বোচ্চ মান 1 হতে পারবে এবং সর্বনিম্ন মান 0 হতে পারবে, এর বাইরে যাবে না। আমার কথা আমি আমাকে জানাচ্ছে যে ভাইয়া বর্জনশীল অবর্জনশীল স্বাধীন অধীন ঘটনাগুলো কি, এগুলো আমার বুঝতে পারি না, সমস্যা আছে। হ্যাঁ ভাই, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের ঘটনাগুলো আমরা যখন গাণিতিক সমস্যায় দেখি তখন আমরা বলতে পারি না যে এইটা স্বাধীন ঘটনা না অধীন ঘটনা বা কি ধরনের ঘটনা। সো সেক্ষেত্রে আমরা এই অংশের পরেই আমরা চলে যাব সেই স্বাধীন অধীন ঘটনা কি এবং সেগুলো কিভাবে বুঝে যাব কোনো গাণিতিক সমস্যায় কোনটি স্বাধীন কোনটি অধীন ঘটনা সেটা। তো চলো কারা কারা সঠিক উত্তর দিয়েছো আমি দেখি। আশিকুর রহমান বলছে 2/4, ভাইয়া তোমার উত্তরটা হয় নাই, অ্যান্সার হচ্ছে 1/4। যারা যারা 1/4 দিয়েছো তাদের অভিনন্দন যে উত্তর 1/4, কারণ তুমি যখন একবার টস করবে হেড পাওয়ার সম্ভাবনা হাফ বা অর্ধেক, আমরা লিখে ফেলি একবার টস করার পর হেড পাওয়ার সম্ভাবনা হাফ বা অর্ধেক। তুমি যদি আরেকটি কয়েন নিয়ে বা ওই কয়েনটি আরেকবার টস করো সেখানেও হেড পাওয়ার সম্ভাবনা হাফ বা অর্ধেক। এটা কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের যে ঘটনার যোজন সূত্র গুণন সূত্র যে আছে, গণনার যোজন সূত্র বা গুণন সূত্র, সেইখান থেকে আমরা লিখতে পারি যে এখানে গুণ হবে, কারণ দুটি স্বাধীন ঘটনা, যেহেতু দুটি স্বাধীন ঘটনা এর ব্যাখ্যা আমরা পরবর্তীতেই যাব, সুতরাং এখানে উত্তরটি হবে 1/4। সো এটাই ছিল উত্তর, যারা যারা পেরেছো তাদেরকে অভিনন্দন।
আমরা সম্ভাব্যতার আরেকটি সূত্র বা ধর্ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পূরক বিধি বা কমপ্লিমেন্টারি ল। পূরক বিধি, পূরক বিধি বা কমপ্লিমেন্টারি ল। তো আমরা যেটা করব এই ক্লাসে, যে এই ক্লাসে আমরা যত ধরনের সূত্র আছে সেই সূত্রগুলোর প্রমাণে যাব না, সেই সূত্রগুলোকে প্রথমে বোঝার চেষ্টা করব। এই সব সূত্র বুঝে যাবার পরে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা দেখব, তারপর বুয়েট ভর্তি পরীক্ষা, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা সহ আরো ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেসব সমস্যা এসেছে আমরা সেগুলো কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তো প্রথমে আমরা আমাদের এই শর্ত কিংবা সূত্র এগুলো শিখে ফেলি। তো এই পর্যায়ে আমি তোমাদের আবারও মনে করাই দেবো যে ক্লাসটা তোমরা যারা যারা শেয়ার করনি দ্রুত শেয়ার করো, এবং আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা যে যা কারা কারা ক্লাসটি শেয়ার করেছো, তাদের নাম আমি কমেন্ট থেকে পড়ার চেষ্টা করব। তো দ্রুত ক্লাস শেয়ার করো এবং চলো আমরা কমপ্লিমেন্টারি ল বা পূরক বিধি দেখি। মনে করি এই একটি ঘটনা, আমাদের এই একটি ঘটনার কথা বলা আছে। এখন এই এই ঘটনা ঘটার সম্ভাব্যতা, প্রবাবিলিটি দ্যাট দা ইনসিডেন্ট অর দা এক্সপেরিমেন্ট এ হ্যাজ হ্যাপেন্ড ইকুয়ালস, যদি প্রবাবিলিটি অফ এ দ্বারা কি আমরা প্রকাশ করি। এখন এই ঘটনা, এই ঘটনা না ঘটার সম্ভাব্যতা কে আমরা প্রকাশ করছি প্রবাবিলিটি অফ এ প্রাইম। মনে আছে ওই যে সেটে আমরা পড়েছিলাম পূরক সেট, এ এবং এ প্রাইম পূরক সেট, এবং এই দুটি সংযোগে আমাদের সম্পূর্ণ নমুনা ক্ষেত্র ইউসেট বা 19 ওই যে ধারণাগুলো ওখান ওইটা হয়ে যায়। সুতরাং আমরা ওগুলো ভুলে যাই, এভাবে মনে রাখতে পারি যে এই ঘটনা একটি একটি ঘটনার কথা বলা হয়েছে, ওই ঘটনাটি ঘটার সম্ভাব্যতা probability of A, এবং এই ঘটনাটি না ঘটার সম্ভাব্যতা হচ্ছে probability of A prime। তো এই দুটির যোগফল হবে এক এর সমান, probability of A plus probability of A prime is equal to 1। অর্থাৎ কোন ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাব্যতার সমষ্টি এক এর সমান। সুতরাং যখন আমরা বলি যে আজকে বৃষ্টির সম্ভাব্যতা 60% বা 60%, তো তখন বোঝা যায় যে বৃষ্টির সম্ভাব্যতা যদি 60% পড়ার সম্ভাব্যতা যদি 60% হয় তাহলে বৃষ্টি না পড়ার সম্ভাব্যতা কত? 40%, কারণ দুটো মিলে 100% বা 1 হয়। এবং আমরা এর আগেই বোর্ড থেকে মুছে ফেলছি, আগেই আমরা বলেছি যে প্রবাবিলিটি লাইজ বিটুইন 0 এন্ড 1, অর্থাৎ সম্ভাব্যতার মান 0 এবং 1 এর মাঝে থাকে, অর্থাৎ সর্বোচ্চ মান 1 হতে পারে। সুতরাং কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাব্যতার সমষ্টি 1 এর বেশি হবে না। এই পূরক বিধির পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাগুলো, বর্জনশীল অবর্জনশীল ঘটনা কিংবা স্বাধীন অধীন ঘটনা কি সেটা জানবো। তার আগে আমি দেখতে চাই তোমরা আমাকে কোনো প্রশ্ন করেছো কিনা বা কোনো কারো কোনো সমস্যা আছে কিনা। তো একজন আমাকে জানাচ্ছে যে নিশ্চিত ঘটনা সম্ভব, হৃদয় সরকার আমাকে হাই জানাচ্ছে, তোমাকেও হাই হৃদয়। এরপর অর্কশিকদার আমার ওই প্রশ্নের উত্তর দিচ্ছে যে কোন ঘটনার সম্ভাব্যতার মান 0, অনিশ্চিত ঘটনা, অর্থাৎ যে ঘটনা ঘটবেই না তাকে অনিশ্চিত ঘটনা বলছো। আসলে সেটা না, যে ঘটনা ঘটবে না সেটা হচ্ছে অসম্ভব ঘটনা, অর্থাৎ অসম্ভব ঘটনার সম্ভাব্যতা 0, যেটা আমাকে ফাহমিদা নূর খুব সুন্দর করে উত্তর দিয়েছে। নিকিতা ফারহানাকে ধন্যবাদ, ক্লাস তার ভালো লাগছে। এরপর ফারহান ইসলাম শাহিন, জাহিদুল ইসলাম রোকন সবাই জানাচ্ছে এটা অসম্ভব ঘটনা। একজনের নাম তরমুজ বিজ্ঞানী, তার কাছে প্রশ্ন রইল তুমি তরমুজ সম্পর্কে কি কি জানো আমাদেরকেও জানাবে। লগন চাঁদ বলছে সে কিছু বুঝতে পারছে না। লগন কোনো ভয় নেই বা কোনো সমস্যা নেই, যেটা হবে এই ক্লাসটা আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়, তুমি সেখান থেকে ক্লাসটা আবার দেখে নিতে পারো। এবং যে অংশটা বুঝবে না সেটা লাগলে একবার দুইবার একটু পজ করে বা টেনে টেনে দেখে নিতে পারো, তাহলে দেখবে যে আশা করি তোমার বিষয়টা পরিষ্কার হবে। এবং সম্ভাব্যতার এই যে ম্যাথগুলো বা এই ঘটনাগুলো, এগুলো আসলে বাস্তব জীবনে আমরা খুব সহজেই আমাদের
কানেক্ট করতে পারি যে এই ঘটনাটা এভাবে ব্যাখ্যা করা যায় বা বোঝা যায়, এটা বাস্তব জীবনের অনেক উদাহরণ দিয়ে সম্ভব হয়। তো সেভাবে করে চেষ্টা করলে আশা করি তুমি বুঝতে পারবে। আবরার মির্জা হ্যালো জানাচ্ছে, আমদাদুল হক জানাচ্ছে যে হাফ প্লাস হাফ এটা হলো না কেন, হাফ প্লাস হাফ এটা হয়নি কারণ এই দুটি ঘটনা স্বাধীন ঘটনা যেটা আমরা এখনই আলোচনা করব। এরপর আরো অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আলী ইমরান খান দীপ জানাচ্ছে যে সে এখানে নতুন, তোমাকে স্বাগতম আজকের ক্লাসে। তো সাহবান সাবরিন বলছে সম্ভাব্যতার সূত্র অঙ্ক কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। তো সম্ভাব্যতার সূত্র অঙ্ক অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেটা তোমরা যখন এই অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো ভালো ভার্সিটি বা পছন্দের ভার্সিটিতে পছন্দের সাবজেক্টে ভর্তি হবে, সেখানে দেখবে যে তোমাকে সম্ভাব্যতা এবং পরিসংখ্যান এর নামে বিষয় আছে, সেখানে খুব ব্যাখ্যা বিস্তারিত ভাবে এই জিনিসগুলো পড়ানো হয় এবং এটার উপরেই ভিত্তি করে আরো অনেক কাজ করা হয় যেগুলো আমরা পরে আলোচনা করব। তো এখন আমরা আসি বর্জনশীল অবর্জনশীল ঘটনার কাহিনী নিয়ে। প্রথমে এই করি, বর্জনশীল ঘটনা। বর্জনশীল অবর্জনশীল ঘটনা একে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং মিউচুয়ালি নন এক্সক্লুসিভ ঘটনা বলে। মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং মিউচুয়ালি নট বা নন এক্সক্লুসিভ। সো বর্জনশীল অবর্জনশীল ঘটনা কি? মনে করো তোমাদের স্কুলে যে ক্লাসে ফার্স্ট হবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? তো তিনজন আছে যারা পরীক্ষা খুব ভালো করেছে, এখন এই তিনজনের মধ্যে থেকে একজনকে পুরস্কার দেওয়া হবে। এখন যাকে পুরস্কার দেওয়া হয়ে গেল সেই পুরস্কার পেল, ঠিক আছে, কিন্তু বাকি দুজন তো আর পুরস্কার পায়নি। তার মানে কি হলো, একটি ঘটনা ঘটার কারণে, মনে করো যে তিনজন ছাত্র, আমরা লিখে লিখে বলি ক খ গ, এই তিনজনের একজন পুরস্কারটি পাবে। তো এই ক পুরস্কার পাবে না খ পাবে না গ পাবে সেটা কিভাবে পাবে সেটা নিয়ে আমরা না যাই, এভাবে দেখি। যদি ক পুরস্কার পায়, ইফ ক গেটস দ্য প্রাইজ, তাহলে খ এবং গ পুরস্কার পাবে না, অর্থাৎ খ এবং গ এর পুরস্কার পাওয়ার সম্ভাব্যতা শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি ঘটনা ঘটলে যদি অন্য এক বা একাধিক ঘটনা না ঘটে সেটাকে আমরা বলি বর্জনশীল ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। অর্থাৎ মনে করো তোমাদের অ্যাডমিশন টেস্টের কথাই ধরো, তুমি বুয়েটে পড়তে চাও, বুয়েটে 1030টা সিট, সো বুয়েট পরীক্ষা দেবে 8-9 হাজার। তো মনে করো ওই 1030 জন চান্স পাবার পরে বাকি যারা থাকবে তারা কিন্তু চান্স পাবে না, অর্থাৎ ওরা চান্স পাওয়ার কারণে অন্যরা চান্স পায়নি। সুতরাং একটি ঘটনা ঘটার কারণে আরেকটি ঘটনা যে ঘটছে না, এই ধরনের ঘটনাগুলোকে একত্রে বলা হয় পরস্পর বর্জনশীল দুটি ঘটনা বা একাধিক ঘটনা, ঠিক আছে? যেমন ওই কয়েন টস এর ক্ষেত্রটাই বিবেচনা করো, তুমি যদি একবার কয়েন টস করো, তুমি যদি হেড পাও তাহলে তুমি টেল পাবে না, বা তুমি এই যে ছক্কা যদি মারো তুমি হয়তো চার পেলে, এখন চার পাওয়ার কারণে তুমি 5, 1, 2, 3, 5, 6 এগুলো কিছুই পাবে না। তো একটা ঘটনা ঘটার কারণে যদি আর একটা ঘটনা না ঘটে সেটাকে বলি আমরা পরস্পর বর্জনশীল ঘটনা। এখন পরস্পর বর্জনশীল ঘটনার জন্য একটি সূত্র আছে, সেটা হচ্ছে দুটি বর্জনশীল ঘটনার সংযোগ সূত্র বলে। দুটি ঘটনা আমরা বলছি এ এবং বি, দুটি ঘটনা। এখন ঘটনা দ্বয় যদি বর্জনশীল হয়, ইফ এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ এ বি ঘটনা দুটি যদি পরস্পর বর্জনশীল হয় বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে তাদের সংযোগের সম্ভাব্যতা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ তাদের ইন্ডিভিজুয়াল বা নিজস্ব সম্ভাব্যতা যোগফলে সমান। মনে করো যে কথাই ধরো খুব সহজে এখান থেকে বোঝা যাবে, কয়েন টসে মনে করি হেড পাওয়াকে আমরা বলছি এ এবং টেইল পাওয়াকে আমরা বলছি বি। তো আমরা জানি যে হেড যদি পাই তাহলে টেইল পাবো না, টেইল যদি পাই তাহলে হেড পাবো না। তো এটা যেহেতু হচ্ছে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে
প্রবাবিলিটি অফ এ অর্থাৎ হেড পাওয়ার ঘটনা হচ্ছে যদি হাফ হয় এবং আমরা জানি টেল পাওয়ার ঘটনা হাফ, অর্থাৎ এ দুটি ঘটনার সংযোগ সমান ওয়ান, হাফ প্লাস হাফ ইজ ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ কোন আমরা আগে বলেছি যে এই টস কয়েন টস করার ক্ষেত্রে ঘটনার ফলাফল দুই রকম হতে পারে, দুই রকম হওয়ার কারণে এর ফল এর যে সম্ভাব্যতা গুলো দুটি ঘটনায় বা দুটি ফলাফলের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে হাফ হাফ আকারে, এবং সর্বোচ্চ সম্ভাব্যতার মান যেহেতু এক হতে পারে এখানে তাই হয়েছে। এখানে খেয়াল করো আমাদের যে অবর্জনশীল ঘটনার যে সূত্র আছে সেখানে এখানে আরেকটি মান আছে যেটা বিয়োগ করতে হয়, তো এখানে তার প্রয়োজন হয়নি। এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে দুটি বর্জনশীল ঘটনা এবং তাদের সম্ভাব্যতার মান। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমি তোমাদের আবারও মনে করিয়ে দেবো যে কমেন্টে আমাকে প্রশ্নগুলো জানিয়ে দেবে, এবং ক্লাসগুলো যারা যারা শেয়ার করেনি খুব দ্রুত শেয়ার করে ফেলো এবং জানিয়ে দাও যে তুমি ক্লাসটি শেয়ার করেছো এবং আমাদের সাথে আছো। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে কোনো প্রশ্ন আছে কিনা। একজন উৎস বড়ুয়া জানাচ্ছে ভাই লেট হয়ে গেল। আর একটা প্রশ্ন পাচ্ছি, আল ইমরান খান দ্বীপ একটি সংখ্যা একবার ছক্কা একবার নিক্ষেপ করলে দুই ওঠার সম্ভাবনা কত? এটা খুব সহজেই তুমি কিন্তু আমাদের সেই একদম ক্লাসের শুরুতে আমরা যে বলেছিলাম কাঙ্ক্ষিত ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই বা ভাগ মোট ফলাফল সংখ্যা, অর্থাৎ ছক্কায় দুই পেতে পারো কতভাবে? একভাবে, কারণ ছক্কায় দুই আছে একটি জায়গায়। এই যে আমরা যদি ছক্কার দিকে তাকাই কই গেল দুই, এই যে দুই, তো এই ছক্কায় দুই একটা পাশেই আছে, আরো কয়টা ভাগ আছে এখানে? ছয়টা, অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত মোট ফলাফল হতে পারে এখানে ছয়টা, কিন্তু দুই পেতে পারো একভাবে, সুতরাং ছক্কায় দুই পাওয়ার সম্ভাবনা কত হলো? ওয়ান বাই সিক্স। তো আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। একজন আমাকে বলছে অসম্ভব ঘটনার উদাহরণ, এই ছক্কায় সাত পাওয়ার সম্ভাব্যতা কত? এটা আমাকে উত্তর দিয়ে জানা, তো এটা তোমাদের কাছে প্রশ্ন রইল আমার, যে এই ছক্কা তুমি যদি গড়িয়ে দাও তাহলে তুমি এখানে সাত পাবে সেটার সম্ভাব্যতা কত? সেটা সম্ভাব্যতার উত্তরটা আমি বলে দিচ্ছি শূন্য, কারণ এখানে সাত নেই, সাত পাওয়া সম্ভব নয়, সুতরাং এটা একটা অসম্ভব ঘটনার উদাহরণ। এরপর আমাকে এস কে সরকার জানছে ভাই গণিত করান প্লিজ, ভাই এখনই আমাদের সূত্র শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা গণিতে চলে যাব। একজন বলছে বর্জনশীল বুঝিনি, নানজি বা রিদি। তো নানজি বা রিদি বর্জনশীল ঘটনা মানে একটা ঘটনা দুটো ঘটনা মনে করো, একটা ঘটলে আর একটা ঘটবে না, এরকম যদি কিছু হয় তারা পরস্পর বর্জনশীল। যেমন ছক্কার কথাই চিন্তা করো, তুমি যদি ছয় পেতে চাও তাহলে তুমি মনে করো গড়িয়ে দিয়ে ছয় পেলে, এই যে তুমি ছক্কায় ছয় পেলে তার মানে কি তুমি পাঁচ কি পেতে পারবে ওবার, মানে ওই একই সাথে, বা তিন বা দুই বা এক, এগুলো কি পেতে পারবে? না, এগুলো আর পাবে না, যেহেতু এগুলো আর পেতে পারবে না তাই এখানে আমরা পাবো যে এই ছয় পাওয়ার কারণে অন্য ঘটনাগুলো ঘটা সম্ভব না, অর্থাৎ এই এক দুই তিন চার পাঁচ ছয় ওঠা পরস্পর বর্জনশীল ঘটনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই উত্তর দিয়ে দিচ্ছে যে শূন্য শূন্য শূন্য, আমদাদুল হক তিনটা শূন্য দিয়েছে, তিনটা শূন্য দাও আর একটা শূন্য দাও, ভাইয়া শূন্য কিন্তু শূন্য। যাই হোক, আমাদের বর্জনশীল অবর্জনশীল ঘটনা হয়ে গেছে। তো এখন আমরা কথা বলবো যে আমাদের স্বাধীন ও অধীন ঘটনা কি। তো বর্জনশীল অবর্জনশীল ঘটনা, ও আমাদের অবর্জনশীল ঘটনাটা বলা বাকি। তো অবর্জনশীল ঘটনা তেমন কিছু না, আমরা খুব সহজে এখান থেকে বুঝে যেতে পারব, এ ও বি দুটি ঘটনা পরস্পর বর্জনশীল ঘটনা। আমরা বলেছি একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা ঘটতে পারবে না, কিন্তু তাহলে তার উল্টোটা, অর্থাৎ একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা ঘটতে না পারা যদি বর্জনশীল হয় তার উল্টোটা, অর্থাৎ একটা ঘটলে আর একটা ঘটতেও পারে নাও পারে, অর্থাৎ আর একটা ঘটার সম্ভাবনা থাকে, এমন যদি কিছু হয় তাহলে সেটা পরস্পর অবর্জনশীল ঘটনা। মনে করো তুমি দুটি ছক্কা হাতে নিলে, এই যে আমরা দুটি ছক্কা হাতে নিলাম, এখন তুমি এই ছক্কা দুটি পরস্পর দুটি মারলে, তুমি এখানে ছয় পেলে যে এখানে ছয় পাবে না এটার তো কোনো ই নাই, এমন তো কোনো কথা নেই যে এক পাশে ছয় পেলে আর পাশে ছয় পাওয়া যাবে না, সুতরাং যেহেতু এ ধরনের কোনো শর্ত নেই, অর্থাৎ দুটি ঘটনার মাঝখানে এই যে ইন্টারসেকশন বা ছেদ আমরা যে 19 সেটের ধারণা থেকে পেয়েছিলাম, এই ছেদ বা কমন এরিয়া আছে,
কমন এরিয়া বা সাধারণ জায়গা আছে। এই কমন এরিয়া হচ্ছে যে একই সাথে এই ঘটনায় এই এ থেকেও এই এরিয়ার মধ্যে যে ঘটনা এই ফলাফলগুলো সম্ভব সেগুলো আসতে পারে, বি থেকেও এই ফলাফলগুলো আসতে পারে। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে সংযোগ সূত্রে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা কখন বলেছিলাম? এটা আমরা বলেছিলাম যে আমাদের পরস্পর বর্জনশীল ঘটনার জন্য, যে একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা ঘটছে না। কিন্তু এখানে খেয়াল কর, এই এরিয়াটা একে আমরা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করি সেট অনুযায়ী। এই এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমরা নিচে লিখি, এই এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি এরিয়াটা এর মাঝেও আছে এবং এই এরিয়াটা বি এর মাঝেও আছে। অর্থাৎ আমরা যখন এ এবং বি যোগ করব তাহলে এই এরিয়াটা আসলে দুইবার যোগ হয়ে যায়, সুতরাং এটা আমরা একবার বিয়োগ দিব। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আবার বলি, এ এবং বি, এখন এই এরিয়াটুকু এর মাঝেও আছে, এই এরিয়াটুকু বি এর মাঝেও আছে, যেহেতু পরস্পর অবর্জনশীল ঘটনায় যে একটা ঘটলে আর একটা ঘটবে না এমনটা নেই, সুতরাং একটা ঘটলে আর এক ঘটনায় ওটা ঘটতে পারে। অর্থাৎ তাদের মাঝে যে কমন এরিয়া আছে একে আমরা এ ইন্টারসেকশন বি বা এ এবং বি এর ছেদ দ্বারা প্রকাশ করছি। সুতরাং ঘটনা যদি দুটি পরস্পর অবর্জনশীল হয় তাহলে তাদের সংযোগ সূত্র হবে তাদের ইন্ডিভিজুয়াল বা প্রত্যেকের আলাদা আলাদা ভাবে সম্ভাব্যতার সমষ্টি থেকে তাদের একত্রে ঘটনার সম্ভাব্যতার সমষ্টির বিয়োগ সম্ভাব্যতার বিয়োগফলের সমান। তো এই দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ, এরপরে আমরা যে ম্যাথ দেখব সেখানে আমরা এর ব্যবহার দেখব। তো আমাদের বর্জনশীল অবর্জনশীল ঘটনা হয়ে গেল, এরপর স্বাধীন ও অধীন ঘটনা। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আমি তোমাদের কাছে কমেন্ট দেখে নিতে চাচ্ছি কারো কাছে আছে কিনা। আচ্ছা, এখানে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে কার্ডের, আমাকে একজন কার্ডের হিসাব দিচ্ছে, কার্ডের হিসাব যাই হোক বাদ। তারপর আমাকে নিউ প্যারেন্টস নামে একজন জানাচ্ছে পুরো চ্যাপ্টারে এই মেথডই হবে। এটা ছাড়াও আরো দুটো সূত্র আছে, যে আরো এক দুটো সূত্র বলা যায়, যে একটা হচ্ছে দুটি ঘটনা বা অবর্জনশীল বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র, এবং আরো আছে যে আমাদের ওটাকে কি বলে, হ্যাঁ, শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটি। আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই আপনার মাথা চুল কই, ভাই আমার অসুস্থ থাকার হওয়ার কারণে আমি আমার মাথা চুল সব ফেলে দিয়েছি, তো এখন আর চুল নাই, কিছুদিন পরে আবার চলে আসবে। নিকিতা ফারহান আমাদের তাসের ম্যাথের কথা জানাচ্ছে, আচ্ছা এটা আমরা পরে দেখব। তো ওই যে ছকটা আমার কাছে, অনেকেই বলছে যে নিচে কে বোঝানো সম্ভবত ক্যামেরায় আসেনি, খেয়াল করো এটা হচ্ছে সম্পূর্ণ এরিয়া এ, এটা হচ্ছে বি। তো খেয়াল করে দেখো এই দুটি ঘটনার সম্ভাব্যতা সংযোগ সূত্র আসলে কি প্রকাশ করে, এই দুটি ঘটনার যে কোনো একটি ঘটেছে সেটা, অর্থাৎ হয় এ ঘটেছে নয় বি ঘটেছে, এমন এমন ক্ষেত্রের সম্ভাবনা কত বা এমন ক্ষেত্রের সম্ভাব্যতা কত সেটা জানতে চাওয়া হয়েছে। সুতরাং খেয়াল করে দেখো আমাদের যদি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলি, অর্থাৎ দুটির যে কোনো একটি ঘটেছে তার সম্ভাব্যতা, তাহলে আমরা বর্জনশীল ঘটনার ক্ষেত্রে লিখেছিলাম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। কিন্তু বর্জনশীল ঘটনায় ক্ষেত্রটা ছিল এরকম, পরস্পর আলাদা, অর্থাৎ দুজনের মাঝে কোনো কমন এরিয়া বা সাধারণ এরিয়া নেই, যেহেতু দুজনের মাঝে কোনো কিছু কমন নেই সুতরাং সেখান থেকে কিছু বিয়োগ দেওয়ার দরকার নেই, দুটো আলাদাভাবে যোগ দিয়ে আমরা এ বি ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাব্যতা পেয়ে যাব। কিন্তু এদের মাঝে একটি কমন এরিয়া আছে, এই কমন এরিয়াকে আমরা সেটের দ্বারা প্রকাশ করতে পারি এ ইন্টারসেক্ট বি আকারে। যেহেতু একে এ ইন্টারসেক্ট বি আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা খুব সহজেই দেখতে পারি যে এই এ ঘটনার মাঝে এ ইন্টারসেক্ট বি আছে এবং এই বি অংশের মাঝেও এ ইন্টারসেক্ট বি আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এই এরিয়াটি বা এই জায়গাটি দুইবার যোগ হয়ে গেছে। যেহেতু এটি দুইবার যোগ হয়ে গেছে আমাদের মাত্র একবার প্রয়োজন, তাই আমরা এখান থেকে একবার বিয়োগ দিয়ে দেব, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি।
এটি ছিল আমাদের ওই ছকের বিষয়টা, আশা করি তখন যারা বুঝতে পারোনি এখন আশা করি বুঝে যাবে। স্বাধীন ঘটনা আর অধীন ঘটনা, এটা আসলে খুব সহজ একটা বিষয়। স্বাধীন ঘটনা মানে কি? একটা ঘটনার সাথে আর একটা ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই। অর্থাৎ আমি যদি এই যে দুটি ছক্কার কথা বলছি, দুটি ছক্কা যদি আমি টেবিলে গড়িয়ে দিই, তাহলে এখানে আমি ছয় পেলে যে এখানে ছয় পাবো না এমন কোনো এমন কোনো শর্ত নেই যে একটাই মাত্র ছয় উঠতে পারবে, এমন কিছু নয়। যেহেতু এমন কিছু নয়, অর্থাৎ একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ফলাফলে কোনো প্রভাব পড়ছে না এমন যদি ক্ষেত্র হয়, তাহলে সেই ঘটনা দুটিকে স্বাধীন ঘটনা বলা হয়। সো ছক্কার উদাহরণ থেকে আমরা স্বাধীন ঘটনা জেনে গেলাম। তাহলে তোমরা আমাকে বলো তো অধীন ঘটনা কি হবে? এটা কিন্তু খুব সহজ। অধীন ঘটনা ঠিক উল্টোটা, অর্থাৎ একটা ঘটনা এই ঘটনার ফলাফলের কারণে এইটার ফলাফল নির্ভর করবে বা এটার ফলাফল আমাদের এর ফলাফলে প্রভাব ফেলবে। যেমন মনে করো যে তুমি খুব জোরে দৌড়াচ্ছ, তুমি তোমাদের স্কুলে দৌড় প্রতিযোগিতায় তুমি ফার্স্ট হয়ে গেলে, এখন বাকি রইল কি? দ্বিতীয় এবং তৃতীয়। তুমি যেহেতু ফার্স্ট হয়ে গেলে, তাহলে বাকি দুইজন আর ফার্স্ট হতে পারবে না, কারণ তারা তোমার পেছনে ছিল। এখন তাদের মধ্যে একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে, অর্থাৎ তোমার ফার্স্ট হওয়ার কারণে অন্যরা আর ফার্স্ট হতে পারলো না বা জিততে পারলো না। সুতরাং এটি একটি আমাদের অধীন ঘটনার উদাহরণ। আমাদের এই যে স্বাধীন ঘটনা আর অবর্জনশীল ঘটনা, এই দুটির কিন্তু মূলত একই জিনিস বোঝায়। আমাদের অনেকের কাছে আমি প্রশ্ন দেখেছিলাম হয়তো একজনের কাছে, যে স্বাধীন ঘটনা আর অবর্জনশীল ঘটনা একই জিনিস কিনা। হ্যাঁ, এ দুটি একই জিনিস। তো আমাদের এই অবর্জনশীল বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে একটি সূত্র আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ বি ইউ বি স্বাধীন ঘটনা। এবি স্বাধীন ঘটনা যদি হয়, তাহলে এই দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাব্যতা সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এই দুটি ঘটনা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাব্যতার গুণফলের সমান। ওই যে মনে আছে তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে দুটি কয়েন টস করলে দুটি হেড পাওয়ার সম্ভাব্যতা কত? সেখানে আমি বলেছিলাম হাফ ইনটু হাফ। খেয়াল করে দেখো, এ হচ্ছে গিয়ে প্রথম কয়েনে হেড পাওয়ার সম্ভাব্যতা এবং বি যদি হয় দ্বিতীয় কয়েনে হেড পাওয়ার সম্ভাব্যতা, তাহলে এই দুটি কয়েনে একই সাথে হেড পাওয়ার সম্ভাব্যতা প্রকাশ পাবে এই ইন্টারসেক্ট বি দ্বারা, এবং সেটা হবে হাফ ইনটু হাফ। খেয়াল করো এখানে গুণ আছে, তাই সম্ভাব্যতার মান দুটি পরস্পর গুণ হয়ে যাবে। তো এভাবে করে বিষয়টি কাজ করে। এই পর্যায়ে আমি তোমাদের আরো কমেন্ট দেখবো, আবারও বলছি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথেও এই ক্লাসে তাদের অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবে। ভাই একটা টাইপ এবং ওই টাইপের একটা উদাহরণ দেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা এখন চাচ্ছ আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের গাণিতিক সমস্যার বিভিন্ন উদাহরণ। তো আমরা গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমাদের আরেকটি বিষয় বাকি আছে, সেটা হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটি। এই সূত্রটি আমাদের যখন জানা হয়ে যাবে, তখন আমরা তাস বল তোলা কিংবা বিভিন্ন বইয়ের বা বিভিন্ন বোর্ড পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো আমি লিখে এনেছি তোমাদের জন্য, সেগুলো কিভাবে সলভ করতে হয় আমরা সবাই মিলে সেটা দেখব। তো এখন আমরা দেখব শর্তাধীন সম্ভাব্যতা। কন্ডিশনাল প্রবাবিলিটি শর্তাধীন সম্ভাব্যতা আসলে এরকম যে একটি ঘটনা ঘটার সাপেক্ষে আর একটি ঘটনা ঘটা। যেমন মনে করো এ একটি ঘটনা এবং বি একটি ঘটনা। এখন মনে করো প্রথমে বি ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ বি ঘটনাটি ঘটে গেল, অর্থাৎ আমাদের এখন নমুনা ক্ষেত্র পরিবর্তন হয়ে গেল এখানে। তো বি ঘটনাটি ঘটার পরে সাথে আমাদের এ ঘটনাটি ঘটার সম্ভাব্যতা কত? অর্থাৎ বিষয়টি এরকম খেয়াল করো যে তুমি অনেক বেশি নাম্বার পেলে পরীক্ষায়, অনেক ভালো নাম্বার পেলে,
এখন তুমি অনেক ভালো নাম্বার পাওয়ার পরে তোমার ক্লাসে ফার্স্ট হওয়ার সম্ভাব্যতা কত, অর্থাৎ একটি ঘটনা ঘটার সাপেক্ষে, তোমার বেশি নাম্বার পাওয়ার সাপেক্ষে তোমার ক্লাসে ফার্স্ট হওয়ার সম্ভাব্যতা কত। এটি একটি শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটির উদাহরণ। তো এরকম আরো অনেক উদাহরণ আমরা যখন গাণিতিক সমস্যা দেখব তখন জানতে পারবো। এখন এই ছবিটি যদি আবার আঁকি, আমরা বড় করে দিচ্ছি যেন বোঝা যায় সহজে। এটা এই এরিয়াটা যদি এ হয়, এটা হচ্ছে গিয়ে এ ইন্টারসেকশন বি এবং এটি হচ্ছে বি। তো আমরা যখন বলছি বি ঘটনা ঘটার সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা কত, অর্থাৎ শর্তাধীন সম্ভাব্যতা, বি ঘটনা ঘটার শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, একে আমরা একটু বিশেষভাবে প্রকাশ করে থাকি যে একটি ঘটনা ঘটার শর্তে বা একটি ঘটনা ঘটার সাপেক্ষে যে আরেকটি ঘটনা ঘটার সম্ভাব্যতা সেটাকে আমরা এভাবে প্রকাশ করি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। অর্থাৎ এটা দ্বারা বোঝায় এ ঘটনার সম্ভাব্যতা যখন এ ঘটনা ঘটার সম্ভাব্যতা যখন বি ঘটনা ঘটে গেছে সেটা প্রবাবিলিটি অফ এ গিভেন বি দ্বারা প্রকাশ করি, এবং একে আমরা বলি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যেটা নিচে থাকবে সেটা নিচে থাকবে এবং দুটো ঘটনার ইন্টারসেকশন বা ছেদ উপরে থাকবে। তো এইভাবে করে খুব সহজে এই সূত্রটা মনে রাখা যায়। এখন চলো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তো গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে আমি তোমাদের বলবো, তোমরা ক্লাসটা যারা যারা শেয়ার করোনি বা করেছো তারা দ্রুত শেয়ার করে দাও, যেন আমরা যে তিনটা বিষয় জেনেছি এখন যে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারি। তো আমাদের একটি বাক্স দেওয়া আছে, প্রথমে আমরা প্রশ্ন লিখে ফেলি। একটি বাক্সে চারটি সাদা ও পাঁচটি কালো বল আছে, চারটি সাদা ও পাঁচটি কালো বল আছে, ঠিক আছে। এখন আমাদের কতগুলো বিষয় বের করতে হবে। এক, তিনটি বল তোলা হলে, তিনটি বল তোলা হলে তিনটি সাদা হবার সম্ভাব্যতা কত, সম্ভাব্যতা কত। অর্থাৎ খেয়াল করো আমাদের একটি বাক্স দেওয়া আছে, বাক্সে চারটি সাদা বল এবং পাঁচটি কালো বল আছে। এখন আমাদের এই বাক্স থেকে অর্থাৎ মোট নয়টি বল আছে, এই নয়টি বল থেকে আমাদের তিনটি বল তুলতে হবে। এখন প্রথম প্রশ্নে চাচ্ছে যে এই তিনটি বলই যে সাদা হবে সেটার সম্ভাব্যতা কত। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বাক্সে বল আছে সমান চার যোগ পাঁচ সমান নয়টি। তো এই নয়টি বল থেকে তিনটি বল তুলতে হবে, অর্থাৎ আমাদের এইটি যদি এ ঘটনা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ ঘটনা হচ্ছে তিনটি বল তোলা হলে তিনটি বলই সাদা হবে। এই ঘটনাটি যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এটা কি হবে, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফল সংখ্যা। মোট ফলাফল সংখ্যাটা কি, নয়টি বল থেকে তিনটি বল তোলার উপায় 9c3, এবং আমাদের কি বলা হয়েছে তিনটি বলই সাদা হতে পারবে। এখানে সাদা বল আছে চারটি, অর্থাৎ যে চারটি যে বল সেই চারটি বল থেকে তিনটি বলই সাদা তুলতে হবে, সেটা হবে আমাদের 4c3। এটা আমাদের যে বিন্যাস সমাবেশ অধ্যায় আছে যেটা লাইভ ক্লাস তোমাদের অলরেডি হয়ে গেছে, তো সেখান থেকে তোমরা এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পাবে যদি কারো এখনো বিষয়টি বুঝতে অসুবিধা থাকে। তো এই যে 4c3 আর 9c3 এর ফলাফল হবে 1/84 = 1/21। তো এখন তোমরা আমাকে অনেকে বলো যে ভাইয়া এই জিনিসটা কিভাবে করব, মানে এটা তো দেখি অনেক কঠিন ম্যাথ মনে হচ্ছে, এই মানগুলো ক্যালকুলেটর ছাড়া আমরা ভর্তি পরীক্ষা কিভাবে করব। চলো সেটা আগে আমরা দেখে ফেলি। তো ভুলে গেলাম এটা আমরা উত্তর লিখেছিলাম।
তো এই যে 4C3 একে কি লেখা যায়? 4C3 দ্যাট ইজ এই অংশটুকু আমরা যদি প্রথমে আলাদা করে করি, 4C3 সমান সমান কি? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 1 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, কিন্তু এই যে 4 ফ্যাক্টোরিয়াল কে আবার কিভাবে লেখা যায়? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ n ফ্যাক্টোরিয়াল কে আমরা বিস্তার করে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে একে লেখা যায় 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, কারণ ফ্যাক্টোরিয়াল প্রকাশ করে, যেমন 5 ফ্যাক্টোরিয়াল প্রকাশ করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম গুণফল ধারাবাহিক। সো আর নিচের আমাদের রইল 3 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, ওটা আমরা বিবেচনায় আনছি না। তো এখন একটু একটু কেটে দিলাম, বাকি রইল কি? 4। অর্থাৎ কিভাবে খুব সহজে ক্যালকুলেটর ছাড়া এটা করা যায়, এখন বলতে পারো যে ভাই এটা তো সহজ ছিল, কঠিন যে 9C3 এটা কিভাবে করবো, এটাও খুব সহজ। খেয়াল করো 9C3 আমাদের এখানে কি পাবো আমরা? 9 ফ্যাক্টোরিয়াল, মনে রাখো যে এখানে আমরা উপরে পেয়েছিলাম 4। সো 9C3 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 9 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তো হয়ে গেল। তো এখন খেয়াল করো 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখবো, ভেঙে লেখার আগে আর একটা লাইন আমরা লিখে নিই, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 মাইনাস 3 হল 6 ফ্যাক্টোরিয়াল। সো আমরা যেটা করবো যে এটাকে ভেঙে 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখবো, তখন 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল বড় দুটি মান কাটা চলে যাবে, তখন খুব সহজেই আমরা এখান থেকে বাকিটা লিখে ফেলতে পারবো। সো 9 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এবং নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, এটা খুব সহজ মান, এটা আমরা জানি, এবং 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়ালের মতোই থাকবে। তো আমরা এই 6 6 ফ্যাক্টোরিয়াল কেটে ফেলছি হিসাব থেকে বাদ। এই 6 কে আমি যদি দেখি এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 3, এখানে আসবে 4, এবং এই 3 3 কাটা চলে এখানে থাকবে 3, এখানে 1। সুতরাং 3 × 4 × 7 = 84, অর্থাৎ আমরা নিচে পেয়ে যাব 84। সুতরাং সেখান থেকে আমরা খুব সহজে লিখতে পারি 1/21। সো দেখলে যে 9C3 হোক আর যত সি যতই হোক না কেন, সেগুলো খুব সহজভাবে আমরা সমাধান করতে পারবো। তো এরপরে আমরা দ্বিতীয় সমস্যায় চলে যাব, তার আগে আমি দেখতে চাই যে তোমরা কোনো প্রশ্ন করেছো কিনা। তো দেখতে পাচ্ছি যে অনেকে উত্তর দিয়ে ফেলেছো, অভিনন্দন সজীবুর রহমান সহ মনামি কমেন্ট করেছে, 1/14 এসকে সরকার লিখেছে। তো এগুলো আর কি আমাদের একটু সাবধানে হিসাব করে ফেলতে হবে। তো এরপর আমরা দ্বিতীয় সমস্যায় চলে যাব। তো দ্বিতীয় সমস্যাটি ছিল 3টি বলি কালো হবে। তো এটা আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে যাব যে 3টি বলি যে কালো হবে সেটার সম্ভাব্যতা কত। এর আগে আমরা বের করেছি 3টি বলি সাদা হবে তার সম্ভাব্যতা, তো এখন আমরা দেখতে চাই যে 3টি বলি কালো হবে তার সম্ভাব্যতা কত। আশা করি এটা তোমরা নিজেরা খুব দ্রুত সমাধান করতে পারবে এবং কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে 3টি বলি কালো হবে তার সম্ভাব্যতা কত। তো আমি তোমাদের একটু হেল্প করে দিই, সেটা হচ্ছে যে আগের মতো নিচে 9C3 কিন্তু উপরে কি থাকবে? এই উপরে হবে, আগে 4টা বল ছিল এখন 5টা বল, 5C3। তো এটা হিসাব করে তোমরা আমাকে উত্তর জানিয়ে দাও। তো আমরা এখানে সহজেই 3টি বল কালো হবে আমরা জেনে গেলাম। তো এই যে 3টি বল তোলা হলে 3টি বলই একই রঙের। সো আমাদের বলা হচ্ছে এতগুলো বল আছে এই বাক্সে, 3টি বল তোলা হয়েছে, এই 3টি বলই যদি একই রঙের হয় তবে 3টি বল একই রঙের হবার সম্ভাব্যতা কত। তো 3টি বল একই রঙের হওয়া মানে কি? 3টি বল একই রঙের হওয়ার অর্থ হচ্ছে বল 3টি হয় কালো হবে অথবা বল 3টি সাদা হবে। অর্থাৎ 3টি বলই কালো হবে বা 3টি বলই সাদা হবে। এর আগে আমরা যে দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এসেছি যে 3টি বলই কালো হওয়ার সম্ভাব্যতা বা 3টি বলই সাদা হওয়ার সম্ভাব্যতা, আমরা কি করব এ দুটি পরস্পর যোগ করে দিব। অর্থাৎ প্রবাবিলিটি আমরা প্রথমে পেয়েছিলাম
W3 অর্থাৎ বলছি যে তিনটি বলে সাদা হওয়ার সম্ভাবনা এর আগে আমরা হিসাব করেছিলাম 1/21। তোমাদের কাছে প্রশ্ন ছিল যে তিনটি বলে যে কালো হবে তার সম্ভাব্যতা কত। তো আর দেখি তোমরা কারা কারা সঠিকভাবে উত্তর দিতে পেরেছো। এখানে দেখতে পাচ্ছি যে জাহিদুল ইসলাম রোকন, মানিলা রহমান, লামিসা নিশাত সহ আল ইমরান খান, দীপ পুচ্ছ বড়ুয়া, মুনশরিম খান সহ আরো অনেকে উত্তর দিয়েছে যে 5/42। তোমাদের উত্তরটি আসলে সঠিক, যে এর উত্তর হচ্ছে 5/42। অভিনন্দন তোমাদেরকে। এখন এই তিনটি বলই একই রঙের হবার সম্ভাব্যতা কত? খেয়াল করো, তিনটি বলই একই রঙের হবে তার সম্ভাব্যতার ক্ষেত্রে বল তিনটি হয় কালো হবে, নয় বল তিনটি সাদা হবে। তো বল তিনটি যদি কালো হয় তাহলে বল তিনটি সাদা হতে পারবে না, আবার বল তিনটি যদি সাদা হয় তাহলে বল তিনটি কালো হতে পারবে না। এটা সূত্রের কথা মনে করিয়ে দেয়, একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, এটা মনে করিয়ে দেয় যে আমাদের তিনটি বলই যে সাদা হবে বা তিনটি বলই কালো হবে তার সম্ভাব্যতা পরস্পর বর্জনশীল। অর্থাৎ তিনটি বল একই সাথে কালো হলে তিনটি বল একই সাথে সাদা হতে পারবে না, আবার তিনটি বলই সাদা হলে তিনটি বল কালো হতে পারবে না। সুতরাং আমাদের যে সম্ভাব্যতা যে সংযোগ সূত্র ছিল বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, আমরা এখানে সেটাই ব্যবহার করব। সো এখানে প্রবাবিলিটি অফ W3 ইউনিয়ন প্রবাবিলিটি অফ B3, W3 মানে তিনটি হোয়াইট আর B3 মানে তিনটি ব্ল্যাক বা কালো, সো 1/21 প্লাস 5/42। সো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 2 + 5/42 = 7/42, দ্যাট ইজ 1/6। অর্থাৎ বল তিনটি আমাদের একই রঙের হবে তার সম্ভাব্যতা 1/6। তো এখানে আমরা আমাদের ওই সূত্রটি ব্যবহার করতে পারলাম। এখন আমাদের যদি চতুর্থ প্রশ্নে আমরা যাই যে তিনটি বলই একই রঙের হবে না, অর্থাৎ তিনটি বল একসাথে সাদা হওয়া যাবে না, যেমন দুটা সাদা একটা কালো বা একটা সাদা দুইটা কালো এভাবে করে থাকতে হবে, এবং তিনটি বলই একসাথে কালো হওয়া যাবে না, অর্থাৎ তিনটি বলই একই রঙের হবার একই রঙের না হবার একই রঙের তিনটি বলি একই রঙের না হবার সম্ভাব্যতা কত? তো এর আগে আমরা বের করেছি যে তিনটি বল একই রঙের হবার সম্ভাব্যতা হচ্ছে 1/6। আচ্ছা, তিনটি বল যে হয় তিনটি কালো এবং তিনটি সাদা এমন হবার সম্ভাব্যতা 1/6। তো এখানে আমরা সম্ভাব্যতার আরেকটি সূত্র কাজে লাগাবো, সেটা হচ্ছে পূরক সূত্র। কোন এখানে কিন্তু দুটি ঘটনা হতে পারে, হয় বল তিনটি একই রঙের হবে অথবা বল তিনটি ভিন্ন ভিন্ন রঙের হবে, অর্থাৎ দুটি ক্ষেত্র। অর্থাৎ তিনটি বলই একই রঙের হওয়ার সম্ভাব্যতা যদি প্রবাবিলিটি অফ এ দ্বারা প্রকাশ করি, বা যে কোনো কিছু এ বি সি ডি বা যে কোনো ভাবে তুমি প্রকাশ করতে পারো, 1/6, অর্থাৎ তিনটি বলই একই রঙের হবার সম্ভাব্যতা আমরা 1/6, অর্থাৎ তিনটি বল একই রঙের না হবার সম্ভাব্যতা কত? প্রবাবিলিটি অফ এ প্রাইম এটা কত? তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান 1, সম্ভাব্যতা সেই পূরক সূত্র থেকে। তো সম্ভাব্যতার পূরক সূত্র থেকে এটা জানার পরে আমরা যেহেতু এই মানটা জানি, এই মানটা জানতে হবে, সুতরাং এটা বিয়োগ দিয়ে আমরা পাবো প্রবাবিলিটি অফ এ প্রাইম, অর্থাৎ তিনটি বল একই রঙের হবে না তার সম্ভাব্যতা হচ্ছে 1 - 1/6, দ্যাট ইজ 5/6। তো এভাবে করে আমরা সম্ভাব্যতার গুণন সূত্র, সম্ভাব্যতার স্বাধীন অধীন সূত্র এগুলো ব্যবহার করতে পারি। তো এটি আমরা খুব সহজে একই সাথে বের করে ফেললাম, কারণ আমাদের আগে থেকে তথ্যগুলো জানা ছিল। যদি শুরুতেই এটি জানতে চাইতো তাহলে কিন্তু এটি আমরা যেভাবে ধাপে ধাপে করে এসেছি সেভাবেও করা যেত, কিংবা এটা উল্টো থেকেও আগানো যেত। তো তোমরা সেটা নিজেরা চিন্তা করবে যে কিভাবে সমাধান করা যায়। এই প্রথম ক্লাসের আমাদের মূল বিষয়গুলো এই পর্যন্তই। আমরা এখানে সম্ভাব্যতা সম্পর্কে জেনেছি, এর শর্তাবলী জেনেছি, বিভিন্ন সূত্র, গাণিতিক একটি গাণিতিক সমস্যায় বিভিন্ন ধরনের সূত্র কিভাবে কাজে লাগানো যায় সেটা দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে গাণিতিক সমস্যা থাকে সেটা নিয়ে পুরো ক্লাস আলোচনা করব, এবং সাথে বিস্তার পরিমাপ সম্পর্কেও তোমাদেরকে দিক নির্দেশনা দেবো। তো এই ক্লাস এই পর্যন্তই, আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আবার চলে আসবে।